শুরু হয়ে গেছে হজের আনুষ্ঠানিকতা বাংলাদেশ সারা বিশ্বে প্রায় বিশ লাখ মুসল্লির পবিত্র মক্কা থেকে মিনার দিকে যাত্রার মধ্য দিয়ে এ বছরের হজের আনুষ্ঠানিকতা শুরু হলো হজের মূল আনুষ্ঠানিকতা শনিবার লাখ লাখ মুসল্লির সুষ্ঠু হজ পালনের জন্য সৌদি সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে চকর মালিতার রিপোর্ট পবিত্র আরাফাতের ময়দানে শনিবার শুরু হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত পবিত্র হজ সারা পৃথিবীর প্রায় বিশ লাখ মুসল্লি হজ পালনের জন্য এরই মধ্যে পবিত্র নগরী মক্কায় জড়ো হন এর মধ্যে সতেরো লাখ পঁচিশ হাজার চারশো পঞ্চান্ন জন বিদেশি পবিত্র কাবাসরের তাফ করা সাফা মারোয়া পর্বত সাই করা এবং মসজিদুল হারামে নামাজ আদায় সহ ইবাদত বন্দিগিতে মশগুল আছেন মুমিন মুসলমানরা সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ পরিবেশে হজ করার নিশ্চয়তা দিয়েছে সৌদি সরকার লাখ লাখ মুসল্লির নিরাপত্তায় দশ হাজারের বেশি নিরাপত্তা কর্মী সতর্ক অবস্থায় আছে বিভিন্ন স্পটে হাজিদের সহায়তায় তিন লাখ পঞ্চাশ হাজার কর্মী কাজ করছেন

নশো জন হাজিও মিনার পথে রয়েছেন শুক্রবার ফজরের নামাজের আগ পর্যন্ত এই যাত্রা চলবে মিনায় পৌঁছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় সহ ইবাদত বন্দিগিতে মশগুল থাকবেন তারা শনিবার মিনায় ফজরের নামাজ আদায় করে হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য হাজিরা পবিত্র আরাফাত ময়দানের দিকে রওনা হবেন চকর মালিথা চ্যানেল আই